এই বাংলার জমিনে নয় গোটা বিশ্বের মধ্যে রাসূলুল্লাহর শান মানকে তুলে ধরার জন্য নিজের জীবনকে বাজি রেখে জায়গায় জায়গায় কত বিক্ষত হয়েছে আক্রমণ হয়েছে নির্যাতিত হয়েছে মার পর্যন্ত কেছেন মাওলা রাসবি মাওলা যেই কারণে এই হককে প্রতিষ্ঠিত করতে যায়া রাসবি মাওলা প্রমাণ করে দিয়েছে আমরা জান দিতে রাজি ঈমান দিতে রাজি নয় হাত তুলে বলেন ঠিক না দেখে আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালা আরে রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ মাওলানা শামীম রেজা আত-তাহিরি সাহেব জিন্দাবাদ এই যে বিভিন্ন মাসআলা রেজবি মাওলার পক্ষ থেকে নয় এটা স্বয়ং রাসূলের কথা ঠিক কথা কর না কেন ঠিক এই পৃথিবীতে কিছু বিষয় নিয়ে রেজবি দরবারের পক্ষ থেকে মানুষগুলো একটু দূরে দূরে থাকে তার কারণ কি জানেন নে কারণ রেজবি মানেই গরম রেজবি মানেই আগুন রেজবি মানেই হক রেজবি মানে বাতিলের বিরুদ্ধে হুংকারের দল যেই কারণে রেজবি যেইটা পারে অন্য দল সেইটা পারে না যদিও তারা সুন্নি আমরাও সুন্নি যদিও তারা মুসলমান আমরাও মুসলমান যেই কারণে রেজবির জীবনটা কাটাইছে রাসূলের হাদিসের উপর রিসার্চ করে দেখবেন কত কুটিনাটি বিষয়গুলো শক্ত করে ধরেছেন সানি আজানের বিষয় যেই কারণে ধরেছেন বিয়ার বিষয় যেই কারণে গান বাজনার বিষয় এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রেজবি মাওলা কিন্তু নিজের কথা এইগুলো বলে নাই নিজের স্বার্থের কারণে কথাগুলো বলে নাই নিজের দল বড় করার জন্য বলে নাই উনি স্বয়ং রাসূলুল্লাহর বাণীগুলো ঈমানদার মুসলমানের কাছে এইগুলো প্রকাশ করে দেওয়ার কারণে অনেক দল রেজবি দরবারের বিপক্ষে চলে যায় রেজবি মাওলা যদি প্রশ্ন করে ওই রেজবি মাওলা আপনার সব জিনিসগুলো একসাথে করতে যাইয়া অনেক লোক আপনার বিরুদ্ধে চলে যাবে অনেক লোক আপনার বিপক্ষে চলে যাবে আপনার শত্রু হয়ে যাবে রেজবি মাওলা জবাব দিবে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি জানাইয়া দে আমি রেজবি এমন রেজবি নয় আমি নিজের স্বার্থের জন্য দল আলাদা করতে চাই না আমার নবীর জবান মোবারক দ্বারা যেইটা বলেছেন আমি রেজবি সেইটা পালন করতে যাইয়া যদি শত্রু I don't care. আমি সেইটাকে পরোয়া করি না পরোয়া করি না কারণ মরণের পরে আমি রাসূলের সামনে দয়াল নবী হাজির থাকবে আল্লাহু আকবার দরবার শরীফ মাওলানা মুফতি শামীম রেজা আত-তাহিরি সাহেব যেই কারণে রেজবের বিপক্ষে দল আছে না নাই আছে এই কথা কোন আছে না নাই যেই কারণে রেজবি কয় আই ডোন্ট কেয়ার আমি এগুলো পরোয়া করি না আমার বিপক্ষে সমস্ত পৃথিবী চলে যাক অসুবিধা নাই আল্লাহ নবী আমার পক্ষে আর জোরে কোন ঠিক না বেটি যারা বুঝে না তারা আমার ভাই যারা বুঝে তারাও আমার ভাই যারা বুঝে না তাদেরকে আমার দরকার নাই ঠিক